নমস্কার, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি পদ্মুত আচার্য। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ যোগ, মহালক্ষ্মী যোগ সম্পর্কে। যাদের রাশিচক্রে এই মহালক্ষ্মী যোগ দেখা যায়, তারা অত্যন্ত ভাগ্যবান ও প্রতিভাবান হয়ে থাকে এবং প্রচুর সম্পত্তির অধিকারী হয়ে থাকে। এমনিতেই জ্যোতিষশাস্ত্রে অনেক শুভ ও অশুভ যোগ লিপিবদ্ধ করা আছে, তার মধ্যে মহালক্ষ্মী যোগ হলো অত্যন্ত শুভ যোগ। এই যোগের কারণে জাতক হয় প্রতিভাবান, যে কোনো কর্মে দক্ষতা দেখাতে পারে। এরা হয় বাক্পটু, সুবক্তা, অর্থাৎ এরা এতটাই সুন্দর কথা বলতে পারে যে এদের কথা অন্যরা শুনতে পছন্দ করে। এরা হয় ভাগ্যবান, যে কোনো সোর্সের মাধ্যমে এদের সম্পত্তি প্রাপ্তি হয় বা ধন উপার্জন হয়। তো কী কী কন্ডিশন থাকলে এই যোগের সৃষ্টি হয় আসুন দেখে নেওয়া যাক। লগ্নপতি অর্থাৎ আপনার লগ্ন রাশির অধিপতি ত্রিকোণে অর্থাৎ পঞ্চমে বা নবমে ভাগ্যভাবে বা সন্তানভাবে যদি অবস্থান করে, তার সাথে একাদশপতি অর্থাৎ আয়পতি, আয়পতির দৃষ্টি যদি ধনস্থানে থাকে অর্থাৎ দ্বিতীয়, এবং দ্বিতীয় কোনো শুভগ্রহের দৃষ্টি থাকলে এই যোগের সৃষ্টি হয়। এই যোগে জাতক প্রচুর সম্পত্তির অধিকারী হয় এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মের মাধ্যমে সুখ্যাতি অর্জন করে। এই ধরনের অনেক যোগ জ্যোতিষশাস্ত্রে লিপিবদ্ধ করা আছে। প্রতিটি যোগ সম্পর্কেই আমরা বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। তার পাশাপাশি যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।